फ्रेंड्स আমি আজকে সকাল থেকে তোমাদের সঙ্গে দেখা করিনি আমি আর মা কেউই তো আজকে আমরা তাই অ্যাকচুয়ালি কোনো কিছু করিনি সেইভাবে তো সেই কারণে দেখা করিনি তো এখন আমি একটু চলে এসেছি ছাদের উপরে খোল জল দিতে তার মানে এই যে দেখো খোল আর জল আমি মিক্স করে রেখেছি খোল পচিয়ে তো এখন আমি গাছের উপরে গাছগুলোকে খোল জল দেবো কারণ অনেকটা তাই কি বলবো আমার গাছে একটু একটু করে ফুল আসছে অল্প অল্প করে তো সেই কারণে একটু পরিচর্যা করলে হয়তো একটু বেশি ফুল আসবে আর গাছগুলো ভালো থাকবে তো সেই কারণে আমি এখনও খোল জলটা দিয়ে যাচ্ছি রেগুলারলি কারণ গরমকালে যে সমস্ত গাছ আছে যেমন নয়নতারা তারপরে জুঁই বেল তো জুঁই গাছে আমি হঠাৎ করে দেখছি ফুল আসছে আমি এর আগে কোনো বছর পাইনি ফুল দু তিন বছর লাগিয়েছি এই যে আমার ফুচকে জুঁই গাছ তো সেই কারণে এর জুঁই ফুলটা দেখো একটু লম্বা টাইপের এইটা ফার্স্ট টাইম দেখছি আর তাছাড়া বেলগাছটাই তো ফুল দেয় কিন্তু বেলগাছটা একটু লতানো টাইপের হয়ে গেছে এই দেখো আমার বেলগাছটা তো আজকে আমি এদেরকে একটু খোল জল দেবো তো চলো আমি ঝটপট করে এখন এদেরকে খোল জল দিই তো বন্ধুরা এখন আমার খোল জল দেওয়া কমপ্লিট আর তার সাথে সাথে আমি খোল জল দেওয়ার আগে জামা কাপড়গুলো মেলে নিয়েছিলাম দুপুরবেলায় আসিনি কারণ প্রচণ্ড রোদ ছিল মানে দুপুরবেলায় এসেছিলাম জিনিসপত্রগুলো রাখতে কিন্তু তারপরে আমি মেলিনি এতটাই রোদ ছিল আর তার সঙ্গে সঙ্গে এখানে যে সমস্ত জামা প্যান্টগুলো শুকিয়ে গিয়েছিলো সেগুলো আমি এখন তুলে রেখে দিয়েছি এগুলো নিচেই নিয়ে গিয়ে ভাজ করবো তো চলো আমি নিচেই চলে আমি খুব বেশি জল দিলামও না কিন্তু কারণ হচ্ছে আকাশটা কেমন মেঘলা মেঘলা লাগছে যদি বৃষ্টি টৃষ্টি হয় ঝড়টা হয় তো যা হোক একটু অর্ধেক তো দেওয়া উচিত তো দিয়ে দিয়েছি সেইভাবে তো এখন আমি কথা না বাড়িয়ে চলো ঝটপট করে নিচে চলে যাই তারপরে তোমাদের সঙ্গে দেখা করছি অমৃতা দাস চ্যাম্পিয়ন ফার্স্ট সেকেন্ড হয়েছে হাততালি আচ্ছা এবার সেকেন্ড আমরা আগে বুঝাও রেখা রাখি হালদার হ্যাঁ সেকেন্ড চলো জিনিস যে দেবে সে বলবে না যে আমি এটা দিচ্ছি যে নেবে সেও জানবে না কি জিনিস নিচ্ছে জানলে কেউ নেবে না বলুন তো জিনিসটা কি কে বলো তোমার নাম বলো অভয়চন্দ্র উত্তর বলছে বলো গিফট না গিফট গিফট তো সবাই নিতে চায় নেক্সট কে বলো ইশারা না ইশারা না আবার বলছি যে দেবে সে বলবে না যে নেবে সেও জানবে না জানলে কেউ নেবে না বলতে পারবেন কেউ কি না মৃত্যু না না গ্যাস না বলো শাস্তি না না তো বন্ধুরা আমি এখন চলে এসেছি বাড়িতে আর এখন দেখো অ্যাকচুয়ালি প্রচণ্ড ঘেমে যাচ্ছি বুঝতে পারছো কিনা এই আমি একবার অলরেডি ঘাম মুছেছি আর ওখানে অ্যাকচুয়ালি নাচানাচি হচ্ছিলো টুচ্ছিলো তো একটু আনন্দ হচ্ছিলো তো অবশেষে ওখানে খিচুড়িও দিয়েছিলো তোমাদেরকে দেখিয়েছি তো অবশেষে আমি বাড়ি চলে এসেছি এখন আমি ডিনার করব আর মা সন্ধ্যেবেলার থেকে আসতে পারিনি মা শরীরটা ভালো লাগছিলো না বলে মা শুয়েছিল আর আমিও সেই কারণে আমি মাকে বিরক্ত করিনি নাহলে হয়তো মা সন্ধ্যেবেলায় একবার আসতো তো যাই হোক আজকের ব্লগটা আমি এখানে এন্ড করে দিচ্ছি আর দেখা করছি কালকে নতুন একটা ব্লগের সঙ্গে নতুন একটা দিনের সঙ্গে ততক্ষণের জন্য তোমাদের সবার কাছ থেকে বিদায় নিচ্ছি তো টাটা গুড বাই গুড নাইট আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই করে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আর আমাদের পাশে এইভাবেই থেকো তো টাটা বাই বাই আর আমাদের শর্টসগুলো অবশ্যই ভিজিট করো দারুণ দারুণ শর্টস বানাচ্ছি বলো তো তোমাদের জন্যই একমাত্র বানাচ্ছি তোমাদের জন্যই অত খোঁজাখুঁজি করে এটা ওটা করে ওগুলো বের করি তো অবশ্যই করে
তোমরা শর্টস গুলো দেখো। তো টাটা, বাই, গুড নাইট, আর দেখা হচ্ছে কালকে নতুন একটা ব্লগের সঙ্গে।